সালামু আলাইকুম দেশ ও দেশের ভাইদের যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। দর্শক এই মুহূর্তে রয়েছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর টিপিও টার্মিনালের উত্তর প্রান্তে। সেটা হচ্ছে উত্তর প্রান্তের যে ইডিডব্লিউ ফ্লাইওভারটি রয়েছে মূলত সে ফ্লাইওভারের উপরে রয়েছে। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে টার্মিনাল থ্রির মূল ভবনের বাহিরের অংশ। এটা হচ্ছে একটি ফ্লাইওভার, এতে এপাশে যে দুইটি দুইপাশে যে গাটার রয়েছে মূলত সেই গাটারের কাজ কিন্তু এখনও বাকি রয়েছে উত্তর প্রান্তের। তো আপনারা দেখছেন যে বিগত ভিডিওতে দক্ষিণ প্রান্তের কিন্তু অনেক কাজ এগিয়ে গেছে, কিন্তু উত্তর প্রান্তের কাজগুলো কিন্তু এখন চলমান রয়েছে। আমরা যে দুইটি ফ্লাইওভার দেখি, যে এখানে একটি দেখেন এটারও কিন্তু সেম গাটার কাজ এখনও বাকি রয়েছে। তো আমরা আজকে তৃতীয় টার্মিনালের এই উত্তর প্রান্তের যে ইডিডব্লিউ ফ্লাইওভার রয়েছে মূলত এই ফ্লাইওভার দিয়েই কিন্তু আমরা সরাসরি একেবারে তৃতীয় টার্মিনালের মূল ভবনের দিকে যাচ্ছি। তো এখান থেকে যদি দেখি যে তৃতীয় টার্মিনালের যে অংশে মূলত পার্কিং থাকবে, আপনার গাড়ি পার্ক ছোট ছোট যে গাড়ি আসবে ট্যাক্সি বা মাইক্রো যেখানে পার্কিং থাকবে মূলত সেই এরিয়াতে যাচ্ছি। তো দেখতে পাচ্ছেন দর্শক এই এরিয়াতে কিন্তু এখনো ঢালাইয়ের কাজ সম্পূর্ণ হয়নি, খুব শীঘ্রই এরিয়াটা ঢালাইয়ের কাজ সম্পূর্ণ করা হবে। এখন কিন্তু এরিয়াতে রড কিন্তু অলরেডি ফালানো হয়েছে বা রড বিছানো হয়েছে, কিন্তু ডালায়ের কাজ সম্পূর্ণ হয়নি, খুব শীঘ্রই ডালায়ের কাজ চালু করা হবে। তো দর্শক আমি একেবারে চলে এসেছি ইডিডব্লিউ ফ্লাইওভারের যে তৃতীয় টার্মিনালের মূল ভবনটি রয়েছে সে মূল ভবনের পাশে কিন্তু চলেছে। সামনে হচ্ছে এটা হচ্ছে বলাকা ভবন, মূলত এই রোড দিয়েই কিন্তু এক পাশ দিয়ে প্রবেশ করবে এবং কি আরেক পাশ দিয়ে বের হয়ে যাবে, এই রাস্তা দিয়ে কিন্তু বের হওয়ার একটা রাস্তা হচ্ছে এটা তৃতীয় টার্মিনাল থেকে। তো মূলত যারা এই বিমানবন্দরে আসবে বিমানবন্দরে আনুষঙ্গিক কাজ শেষ করার পরবর্তীতে কিন্তু এই রোড দিয়ে কিন্তু বের হয়ে যাবে। এটা হচ্ছে একেবারে উত্তর প্রান্তের দৃশ্য। তো আমরা একটু সামনে থেকে একটু ভিউটা দেখে নেই তৃতীয় টার্মিনালের যে চারপাশে যে কাজগুলো সম্পূর্ণ হয়েছে সেই কাজের একটু দৃশ্যটা দেখে নেই। দেখতে পাচ্ছেন এই পাশে কিন্তু চারপাশে গ্লাস লাগানো হয়েছে। এখানে কিন্তু উপরে সিলিং এর কাজ এখনো বাকি রয়েছে, সিলিং এর কাজ খুব শীঘ্রই করা হবে। হচ্ছে উত্তর প্রান্তে এখানে মূলত সব মেটেরিয়াল রাখা আছে, এখান থেকেই শিফটিং করা হয় যে যেখানে কাজ শুরু করা হয় বা করা হয়। তো দর্শক এই ছিল আজকের মতো, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।